হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কি করে ফেসবুক অ্যাকাউন্টের লিংক হাইড করতে হয়। তো এখন কথা হচ্ছে, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিংকটাকে হাইড করতেই বা যাবেন কেন? হ্যাঁ, তার উত্তর আমি দিয়ে দিচ্ছি। প্রথমত, কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে রিপোর্ট করতে আসে, সেক্ষেত্রে কিন্তু প্রথমে এসে আপনার ফেসবুক আইডির লিংকটাকে কপি করবে। তো সেই যদি আপনার ফেসবুক আইডিতে কোথাও লিঙ্কই খুঁজে না পায়, তাহলে ব্যাপারটা কিরকম হবে? অথবা ধরুন, কেউ যদি আপনার ফেসবুক আইডির লিঙ্কটাকে শেয়ার করতে চায় বা আপনার আইডিটা শেয়ার করতে চায়, সেক্ষেত্রে কিন্তু প্রথমে এসে আপনার লিঙ্কটাকে কপি করবে, দেন শেয়ার করবে। বাট সেও যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কই খুঁজে না পায়, তাহলে ব্যাপারটা কিরকম হবে? অথবা ধরুন, কেউ আপনার নাম দিয়ে অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম দিয়ে ফেসবুকে সার্চ দিতেছে, কিন্তু সে আপনার আইডিটাই খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কী করে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটাকে হাইড করে এই এই সুবিধাগুলো পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটাকে হাইড করতে হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো লেটস স্টার্ট। লিংক হাইড করার জন্য প্রথমে আপনাকে ফেসবুক মেইন অফিসিয়াল অ্যাপটা ওপেন করে নিতে হবে। তো ফেসবুক অ্যাপটি ওপেন করা হয়ে গেলে প্রথমে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন। আসার পর এখানে প্রোফাইলের উপরে যে থ্রি ডট পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট পয়েন্টে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এই প্রোফাইলের লিঙ্ক, এটা কিন্তু সেই প্রোফাইল লিঙ্ক। এখান থেকে কিন্তু চাইলে কেউ আপনার প্রোফাইলের লিঙ্কটাকে কপি করে নিতে পারে বা শেয়ার করে দিতে পারে। তো দেখাবো কি করে এটা হাইড করবেন। এটা হাইড করার জন্য আপনি প্রথমে আপনার ফেসবুকের মেইন অফিসিয়াল অ্যাপের হোম পেজে চলে আসবেন। আসার পর যে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন ডান পাশে উপরে, সেখানে ক্লিক করে দিবেন। দেন এখানে সিম্পলি নিচের দিকে চলে আসবেন, একদম লাস্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এর উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এর উপরে একটা টাচ করে দিবেন। দেন একটু নিচের দিকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, এখানে একটা অপশন পেয়ে যাবেন, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশনটার উপর একবার টাচ করেন। দেন এখানে একদম লাস্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ইউর ফেসবুক লিঙ্ক টু ইউর প্রোফাইল, একদম লাস্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে দিবেন। তো বাই ডিফল্ট এই অপশনটা অন করা থাকে, অর্থাৎ বলতে চাচ্ছি যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যেই লিঙ্কটা বা আইডিটা, সেটা আপনার ফেসবুক ইয়েতে সার্চ ইঞ্জিনে থাকবে কি না। অর্থাৎ কেউ যদি আপনার ফেসবুক আইডিটা সার্চ দেয়, সেক্ষেত্রে সে আপনার ফেসবুক আইডিটা খুঁজে পাবে কি না। তো বাই ডিফল্ট প্রত্যেকটা ফেসবুক অ্যাপে এই অপশনটা অন করা থাকে। আমরা যেহেতু প্রোফাইলটাকে লিঙ্ক করবো, অর্থাৎ ফেসবুক সার্চ ইঞ্জিন থেকে আমাদের আইডিটা হাইড করবো, তো তার জন্য প্রথমে আপনি জাস্ট এই অপশনটা অফ করে দিবেন। তারপর এখান থেকে ডিজেবল একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ডিজেবলের উপরে ক্লিক করে দিবেন। ওকে, একটু লোড হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু হাইড হয়ে গেল। এখন যদি আপনার ফেসবুক প্রোফাইলে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডির লিঙ্কটাকে ঠিকই দেখতে পারবেন। আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা ঠিকই শেয়ার করতে পারবেন, কিন্তু অন্য কেউ বা অন্য কেউ বলতে কি, আপনার যারা আপনার ফেসবুক ফ্রেন্ড নাই অথবা যারা পাবলিক, তারা কিন্তু আপনার ফেসবুক আইডিতে এই লিঙ্কটাকে আর খুঁজেই পাবে না। তো গাইস, আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান বা আজকের এই ভিডিওটা কেমন লেগেছে।